আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু রৌদ্র ঝলমলে দিন, দেখতে পাচ্ছেন তো। আমি ভাবলাম আপনাদেরকে একটা মজার স্মৃতি আমি আজকে শেয়ার করি। সেটা হলো, আমরা যখন ছোটবেলায় নানু বাড়িতে যেতাম, তো তখন দেখতাম অনেক গাছে পুঁই শাক হতো। তো পুঁই শাকের ঠিক এরকম যখন লিচি হতো, আমরা এগুলা দিয়ে অনেক মজা করে খেলতাম। আমরা হাতে আলতার মতো করে রং করতাম, প্লাস লিপস্টিক বানাতাম, আরও অনেক মজার মজার স্মৃতি। তো আমি আজকে ভাবলাম আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করি। আমার পুঁই শাকটা মনে হয় একদম শেষ পর্যায়ে, এখন এটার লিচিগুলোই হবে। এগুলো আমি পরবর্তীতে কাজে লাগাতে পারবো, গাছ লাগানোর জন্য নেক্সট সামারে। তো এত সুন্দর লাগছে, আমি আজকে সকালে এটা দেখতে পেলাম যে চার পাঁচটা খুব সুন্দর ব্ল্যাক হয়ে এসেছে। তো আমার খুবই মজা লাগলো দেখে। দেখতে পাচ্ছেন দারুণ হয়ে আছে।